শাহরাস্তিতে অনিবন্ধিত 4 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা। চাঁদপুরের শাহরাস্তিতে নিবন্ধন না থাকায় 4 হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন। গতকাল রোববার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে দেশব্যাপী অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার আমজাদ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার উয়ারু, শাহরাস্তি, দোয়াবাঙ্গা ও কালীবাড়িতে অবস্থিত 4 অনিবন্ধিত প্রতিষ্ঠান সিলগালা করা হয়। প্রতিষ্ঠানগুলো হল উপজেলার মেহের কালীবাড়ি বাজারে মা ও শিশু হসপিটাল, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তি গেট, দোয়াবাঙ্গার নিউ অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার, উয়ারুক বাজারের কেয়ার হসপিটাল এবং ট্রমা সেন্টার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, নিবন্ধন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।